আমি আমার ছোট্ট ভাইটি। হ্যাঁ দিদি, তোমার ছোট্ট ভাইয়ের নামটা কি বলা যাবে? এত সহজ নয়। প্লিজ দিদি, নামটা একটু বলো না। কাঞ্চন। ও আচ্ছা, কাঞ্চনদা, নামটা শোনা শোনা লাগছে। ফিল্মে কাজ করে। ফিল্মে কাজ করাটা তো খুব সোজা জিনিস গো দিদি। এত সহজ নয়। কেন সহজ নয় একটু বলো না গো দিদি। ও যে ভাষায় কথা বলে। ও আচ্ছা, কি ভাষা গো দিদি? ভেঙচি। দেখো বোঝো অবস্থা। আচ্ছা দিদি, এগুলো বাদ দাও, একটু ভোট নিয়ে কিছু বলো না। আমরা বিনা পয়সায় আপনাকে রেশন পৌঁছে দেবো বাড়িতে। বিনা পয়সায় রেশন বাড়ি বাড়ি পৌঁছতে চান? হ্যাঁ দিদি। হ্যাঁ দিদি, বলছি যে সবার বাড়িতে তো রেশন পৌঁছে দেবে, তো আমি কত নম্বরে বলো না একটু। এক নম্বরে? বাপরে বাপ, কি লাকি ছেলে গো। এক নম্বরে যাদের অ্যালফাবেটিক্যালি হয়, এক নম্বর। ধন্যবাদ দিদি। তবে এই যে করোনার সময় যাদের স্বামী মারা গেছে, তাদের জন্য একটু কিছু করো বা ওদের জন্য একটু কিছু বলো। তারা বিধবা আছেন, আমি চাই না কেউ বিধবা হোক, কিন্তু 18 বছর বয়স থেকে যত বিধবাই থাকুক না কেন, প্রত্যেকে 1000 টাকা করে পেনশন পাবেন, কাউকে বাদ দেওয়া হবে না। দিদি, তোমার এই কথা শুনে আমাদের পাড়ার কাকিমারা বলছে যে তাদের নাকি স্বপ্নটা সত্যি হলো। দিদি, এবারে আমাদের ছাত্রছাত্রীদের জন্য কিছু অফার দাও না গো। যারা স্টুডেন্টরা পড়াশোনা করে থ্রু স্কুল কলেজ ইউনিভার্সিটি, আমরা 10 লক্ষ টাকা করে আমরা ক্রেডিট কার্ড করে দেবো স্টুডেন্টদের। আচ্ছা দিদি, আমি যে এই দুপুরবেলায় মাঠের মাঝে দেখো এসে ভিডিওটা করলাম, তো আমি কি সব স্টুডেন্টের মতো 10 লক্ষ টাকার স্টুডেন্ট ক্রেডিট কার্ডটাই পাবো? আর আমার জন্য কি কোনো এক্সট্রা ফ্যাসিলিটি দেবে না? কন্যাশ্রীও আছে, শিক্ষাশ্রীও আছে, ঐক্যশ্রীও আছে। দিদি, এইগুলো তো সবার জন্য, আমি শুধু আমার নিজের জন্য বললাম। 1000 থেকে 500 টাকা করে হাত খরচা দেবো মাসে মাসে। আচ্ছা দিদি, বলছি যে এই যে মহিলারা, ওরা তো আমাদের ঘরের লক্ষ্মী, তো ওদের জন্য কিছু দাও না, ওদের জন্য কিছু একটা প্রকল্প বের করো না। মাসে মাসে লক্ষ্মীর ভাণ্ডার। ধন্যবাদ দিদি, তাহলে আমার মা পাবে লক্ষ্মীর ভাণ্ডার, আমার দিদি পাবে কন্যাশ্রী, আর আমি পাবো ওবিসি, আমরা তো অনেক বড় লোক হয়ে যাব। যত দিন যাচ্ছে ব্রেনটাই সব খারাপ হয়ে যাচ্ছে, ব্রেনটাই সব খারাপ হয়ে যাচ্ছে। কেন গো দিদি, আমি আবার কি বললাম? তুমি জেনে রেখে দিও। কি জেনে রাখার কথা বলছো গো দিদি? তুমি খেতে পেতে না আগে একটা বিড়ি দিনে 3 বার টানতে। আচ্ছা দিদি, আমি তো বিড়ি খাই না। কি মিথ্যাবাদী লোক ভাই, এত মিথ্যে কথা বলে লজ্জা করে না? এটা তোমরা কেউ খারাপ ভেবে নেবে না। দেখো বোঝো অবস্থা। তো বন্ধুরা, এটা শুধু বিনোদন দেওয়ার জন্য বানানো হয়েছে, এটাকে মিথ্যাবাদী। চলো তাহলে দিদি বাই। যাবে দিদি? যাবে না, দিদি থাকবে, তুমি জেনে রেখে দিও। আচ্ছা ঠিক আছে দিদি, তাহলে পরে দেখা হবে আবার।